वेलकम टू माय चैनल आमी पुष्पिता दे तुम्हारे सामने आमी आज के ये वीडियो टा शेयर करूँगो। ये टा जे बैग टा तुम्हारे देखते पाच्छो तो चलो आमरा शुरू करे दी। ये टा कोड़ा जोन आमादेर व्हाइट कलर पुती लगे छे 6 नम्बर एवं ये ब्लैक कलर पुती निये छी। तो दुटो ब्लैक कलर पुतिर माझे आमरा 3 टे व्हाइट कलर पुती दिए एक गोल कर देव, मैं इटा तो गोल है ना, एक लम्बा टाइप शेप है। तो दुटो ब्लैकर जे दिकटा मोटा टाइपर से तार माझे किन्तु 3 टे व्हाइट डूबे आमरा देखते ही पाच्छी अवश्य। तो एबार आमरा एटाके एक टोटाली 6टा ब्लैक दिए एक गोल करब एवं 6टार माझे प्रत्येकटा दुटोर माझे 3टे करे आमरा व्हाइट एड करब। এটা আমাদের একটা ব্যাগটা দেখে অবশ্য বোঝা যাচ্ছে না, এটা আমরা আলাদা আলাদা পার্ট বানিয়ে নেব, সেই পার্টগুলোকে জয়েন্ট করে ব্যাগটা আমাদের করব। তো এখন আমরা এক একটা পার্ট বানিয়ে নিচ্ছি। এই যে যখন দেখবে আমাদের সুতো ভেতরের দিকে আছে তখন আমাদের কালো কালারের সরু পাশটা ঢুকবে এবং যখন দেখবে আমাদের সুতো সাদার পাশে আছে বা উপরের দিকে আছে তখন আমাদের এই কালো মোটাটা মোটার সাইড দিয়ে হবে। এটা একটু দেখে তারপর তোমরা করবে, না হলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। তো অলরেডি আমাদের এখানে 5টা গাঁথা হয়ে গেছে আর আমরা একটা কালো গাঁথলেই 6টা কালো কমপ্লিট হয়ে যাবে। আর এটা এই যে আমরা যে ব্যাগটা দেখতে পাচ্ছি এই ব্যাগটার জয়েন্টটা আমি একটু আলাদা টাইপের করেছি, সেটা তো তোমরা আস্তে আস্তে দেখলেই বুঝতে পেরে যাবে যখন আমি জয়েন্টটা তোমাদের দেখাবো। আমি চেয়েছি যে যতটা সোজাভাবে করা যায়। আমাকে তো একজন আমার ওই আনারস ব্যাগের জানি না জয়েন্টটাতে আমরা কী করেছিলাম, তো আমাকে একজন না বললেন যে তার আমি নাকি জয়েন্টটা দেখাতে পারিনি, বোঝাতে পারিনি। তো তাকে আমি কমেন্টও করে দিয়েছি, সে যদি একটু দেখে থাকো আমাকে প্লিজ কমেন্টে রিপ্লাই করে জানিও তুমি তো এখন বুঝতে পেরেছো কি না, নাহলে বলো কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে সেটাও না হয় আমি বলে দেব। তো এবার দেখো মাঝে একটা যে গ্যাপ এখানে আমরা একটা হোয়াইট পুতি দেব, কারণ আমার যদি তোমরা আগের ভিডিওগুলো দেখো মানে আমি আগে যে ব্যাগগুলো করেছি সেখানেও এইভাবেই করা আছে। এবার আমরা যে কোনো একটা জায়গা যে কোনো মাছের একটা পুঁতিকে আমরা সিলেক্ট করব, মানে কমন নেব, সেটা যে কোনো জায়গার হতে পারে। তো মাছের 3টে পুঁতির যে মাছের একটা পুঁতিকে সিলেক্ট করার পরে আমরা মোট আর 5টা পুঁতি অ্যাড করব। 5টা পুঁতি অ্যাড করলে একটা পুঁতি অলরেডি আমাদের সিলেক্ট করা আছে, তো আমাদের এখানে 6টা পুঁতির একটা গোল হয়ে গেল। এই লাইনটা টোটালটা 6টার গোল হবে। তো এবার আমরা যখনই 6টার গোল করলাম তারপরে আমাদের দুটো পুঁতিকে আমরা নেব, নিচের দিকে 2টো পুঁতি এবং অলরেডি যে আমরা একটা 6-এর গোল করলাম তার একটা পুঁতি আছে, তাহলে 3টে পুঁতি হলো। আর 3টে পুঁতি অ্যাড করে আমরা এখানে আর একটা 6-এর গোল করলাম। তো প্রথমে আমরা 1টা পুঁতিকে কমন নিলাম, তারপরের বার আমরা 2টো পুঁতিকে কমন নিলাম, এবার আমরা আবার 1টা পুঁতিকে নেব। একটা জিনিস খেয়াল করে দেখো এই পুঁতিটাও কিন্তু ওই মিডিলের পুঁতিটা, মানে অলরেডি আর একটার মিডিলের পুঁতি, তো সেটাকে আমরা নিলাম। এবং বা সাইডে একটা 6-এর ফুল করার জন্য অলরেডি একটা পুঁতি আমাদের কমন আছে, তাহলে 2টো পুঁতি হলো। তাহলে এখানে আমরা 4টে পুঁতি অ্যাড করব। 4টে পুঁতি অ্যাড করার পরে অলরেডি আমাদের একটা 6-এর ফুল হয়ে গেল। এবার আমরা আবার 2টো পুঁতিকে নেব, 3টে পুঁতি অ্যাড করলেই এইভাবে আমরা টোটাল 6-এর ফুলের একটা গোল রাউন্ড করে যাব। মানে এই যে লাইনটা হচ্ছে এটা টোটাল একটা 6-এর ফুলের লাইন হবে। এইভাবে আমরা 2টো 6-এর ফুলের লাইন করব, মানে এই কালো কালারের পুঁতিটাকে বেস করে 2টো 6-এর ফুলের লাইন হবে। এইভাবে আমরা মোট 14টা এই ফুল বানাবো, সেই 14টা ফুলকে আমরা গাঁথবো। তো দেখো
যখন আমাদের প্রায় লাস্টের দিকে হয়ে যাবে না গোল করা, তখন দেখবে যে দু সাইডে পুঁতি থাকার জন্য অলরেডি চারটে পুঁতি হয়ে যায়, নিচে দুটো এবং দু সাইডের একটা একটা করে। তখন আমাদের মাত্র ওপরের দিকে দুটো পুঁতি গাঁথলেই একটা ছয়ের ফুল কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে টোটাল একটা লাইনে ছয়ের ফুল আমরা কমপ্লিট করলাম। এবার আমরা সেকেন্ড লাইনটা শুরু করব। সেকেন্ড লাইনটা শুরু করার জন্য আমরা ফার্স্ট লাইনটাকে যেভাবে করেছিলাম, আমরা সেকেন্ড লাইনটাকেও সেইভাবেই করব। যে কোনো একটার মিডিলটাকে নেব, মাঝের ওপরের অংশটা, মানে একদম মাঝেরটা, যেভাবে ওইটার মিডিলটা নিয়েছিলাম। তারপরে আমরা আর পাঁচটা পুঁতিকে অ্যাড করব। যখনই আমরা পাঁচটা পুঁতি অ্যাড করব, প্লাস ওয়ান অলরেডি আমাদের একটা আছে, তাহলে আমাদের একটা ছয়ের পুঁতি হয়ে গেল, ছয়ের গোল। এবার আমাদের কি নিচের সাইডে দুটো পুঁতিকে কমন নেব। কমন নেওয়ার পরে আমরা তিনটে পুঁতিকে অ্যাড করব। এখানে আমরা দুটো পুঁতি কেন কমন নিচ্ছি বলতো? এর আগে আমি একবার তোমাদের বলেছিলাম, মনে আছে, যে নিচের দিকের পুঁতিগুলো কখনো জয়েন্টের জায়গায় পুঁতি অ্যাড হয় না। এবার আমরা কি করলাম, এই জায়গাটা একবার দেখবে, এবার আমরা নিচের দুটো পুঁতিকে অ্যাড করলাম একই কারণে, যে জয়েন্টে অ্যাড হবে না, জয়েন্টের পাশে অ্যাড হবে, দুটো জয়েন্টের মাঝে পুঁতিটাকে, মানে গোলটাকে নিয়ে অ্যাড হবে। এবার নিচে একটা পুঁতি আছে আর চারটে পুঁতি অ্যাড করব। অ্যাড করার পরে ছটা পুঁতি হয়ে যাবে, একটা গোল হয়ে গেল। এবার আমরা আবার দুটো পুঁতিকে কমন নিলাম, কারণ এখানে আমাদের একটা লাইন একটা করে পুঁতি কিন্তু বেশি হচ্ছে। তার জন্য প্রথম লাইনে যেমন একটা করে দুটো পুঁতি আর একটা করে একটা পুঁতি অ্যাড করলে হয়ে যাচ্ছিলো, এবার একটা করে একটা পুঁতির পরে দুটো করে পুঁতি অ্যাড করা হচ্ছে। এইভাবে যখন আমি টোটালটা অ্যাড করে গোল করে ঘুরিয়ে যাব, মানে চারটে আর তিনটে করে অ্যাড করে করে, তখন টোটাল একটা, মানে সেই ষড়ভুজ টাইপের ব্যাগ হয়ে যাবে। ষড়ভুজ নামটা আমি এর আগে কোথায় দিয়েছি? ও, এর আগে আমি একটা ব্যাগের ভিডিওতে ষড়ভুজ নাম দিয়েছি। ষড়ভুজ মানে যার ছটা বাহু। তো এইভাবে আমরা সেমভাবে এর আগে যেমন আমরা লাস্টে করেছিলাম, অলরেডি চারটে অ্যাড হয়ে যায়। তো চোদ্দোটা কমপ্লিট করে নেওয়ার পরে আমরা জয়েন্ট শুরু করব। জয়েন্টে প্রথম সবার উপরে দুটো থাকবে, তার মাঝে তিনটে থাকবে এবং সবার নিচে দুটো থাকবে। তো আমরা একদম উপরেরটার জয়েন্টটা আগে দেখি নি। দুটোর মাঝামাঝি দেখো, একটা করে পুঁতিকে বাদ দিয়ে দুটো করে পুঁতি কমন নিয়ে মাঝে একটা করে পুঁতি অ্যাড করলেই আমাদের একটা ছয়ের ফুল হয়ে যাবে। মানে বাঁ সাইডে দুটো পুঁতি নিলাম, মাঝে একটা পুঁতি অ্যাড করে ডান সাইডে দুটো পুঁতি নিলাম এবং মাঝে আর একটা পুঁতি অ্যাড করলাম, আর একটা করে পুঁতিকে আমরা, প্রথম পুঁতিটাকে আমরা ছেড়ে দেব। তো একটা আমাদের ছয়ের ফুল হয়ে গেল। যখন আমরা এটাকে জয়েন্ট করব না, তখন মনে বোঝাই যাবে না যে, মানে এটা কোথা থেকে আমরা ব্যাগটা শুরু করে কোথায় শেষ করেছি, আর মনে হবে কীভাবে করলাম, কত কঠিন। কিন্তু যখন আমরা এইভাবে করছি, তখন ইজিলি, মানে ইজিয়েস্ট প্রসেসে আমরা করে যাব। তো একটা গোল হয়ে গেল। এবার আমরা আবারও বাঁদিকে দুটো পুঁতিকে কমন নেব এবং ডান দিকে দুটো পুঁতিকে কমন নেব। নেয়ার পরে অলরেডি নিচে একটা পুঁতি আছে, তো আর একটা পুঁতি অ্যাড করলাম, সরি। তো একটা পুঁতি অ্যাড করার জন্য আমাদের আর একটা ছয়ের গোল হয়ে গেল। এইভাবে আমাদের আর একটা ছয়ের গোল আমরা করে নেব। সেমভাবে বাঁ দিকে দুটো পুঁতি কমন নেব, ডান দিকে দুটো পুঁতি কমন নেব, নিচে অলরেডি একটা পুঁতি আছে আর একটা পুঁতি অ্যাড করলাম। তো আমাদের প্রথম লাইনটা জয়েন্ট হয়ে গেল, প্রথম লাইনটার দুটো ফুল অলরেডি জয়েন্ট হয়ে গেল। এবার আমাদের কী জয়েন্ট করতে হবে? থার্ড লাইনটা, থার্ড লাইনটা আমাদের তিনটে ফুল জয়েন্ট হবে। এবার দেখো, এখানে একটা জায়গা দেখার আছে, এই যে জায়গাটা, এখানে আমাদের সব সময় যে উঁচু টাইপের জায়গাটা, সেই জায়গাটা আমাদের জয়েন্ট হবে, মানে একদম লম্বা জায়গাটা জয়েন্ট হবে না। কিন্তু
তো উপরে যে দুয়ের দুটো কুর্তি আমরা অ্যাড করেছিলাম তার থেকে আমরা মাঝের একটা এবং বাঁ সাইডে ডান সাইডে একটা একটা করে কুর্তি কমন নেব। তাহলে তিনটে কুর্তি হয়ে গেল, আর নিচের একটা কুর্তি কমন নেব, তো চারটে কুর্তি হলো। এবার ডান সাইডে একটা কুর্তি এবং বাঁ সাইডে একটা কুর্তি, দুটো কুর্তিকে আমরা অ্যাড করব, তাহলে মোট ছটা কুর্তি হবে। ওপরের তিনটে কুর্তি, ওপরের তিনটে কুর্তি কোন তিনটে কুর্তি, একদম মাঝের তিনটে কুর্তি, মানে মাঝের একটা এবং তার দু সাইডে দুটো। তো এবার দেখো এখানেও একটা ছয়ের ফুল হয়ে গেল। যখনই আমাদের একটা করে ছয়ের ফুল আমরা করে ফেলবো তখন পরের ছয়ের যে ফুলগুলো সেগুলো করতে আমাদের একটুও প্রবলেম হবে না, কারণ দুদিকে দুটো করে কমন নিলে পরে এবং মাঝে একটা করে অ্যাড করলেই আমাদের ছয়ের ফুলগুলো কমপ্লিট হয়ে যাবে। শুধু আমাদের একটু প্রথম যে জয়েন্টটা আমরা করতে চাইছি সেটাকে আমাদের একবার দেখলেই হয়ে যায়। তো এইভাবে আমরা এটা ডান দিকে এবং বাঁ দিকে টোটালটা জয়েন্ট করে দেব। একটা জয়েন্ট হলো, মানে সেকেন্ড লাইনের মাঝে একটা জয়েন্ট হলো। তাহলে সেকেন্ড লাইনে আমি বলেছিলাম তিনটে পুঁতি অ্যাড হবে না, মানে তিনটে ফুল অ্যাড হবে এবং লাস্ট লাইনে দুটো ফুল অ্যাড হবে। তো যখন আমাদের এই মাঝেরটাকে আমরা অ্যাড করব তখন আমরা দেখতে পাবো যে দু সাইডের যে দুটো জায়গা সেই জায়গা দুটোতেও ছয়ের ফুল দিয়ে আমরা অ্যাড করতে পারবো। তো যেহেতু আমাদের টোটাল ব্যাগটাই ছয়ের ফুলের হচ্ছে, সেহেতু আমরা যখন দেখবো যে একটা ছয়ের ফুলের গোল হচ্ছে না, শুধু দুটো জায়গায় জয়েন্টের লাস্ট দুটো জায়গায় আমাদের ছয়ের ফুলের জায়গায় দুটো করে সাতের ফুল হবে। তো এবার দেখো এখানে আর একটা পুঁতে আমরা আর একটা গোল অ্যাড করব, আর গোলটা যখনই আমরা বসাবো তখনই বুঝতে পেরে যাবো কোথায় বসাবো। এবার এটাকে অ্যাড করে নিলাম সেমভাবে, এটাকে সেমভাবে অ্যাড করে নেওয়ার পরে এখানে দেখো আবার তিনটে পুঁতি আছে, এক দুই তিন, এবং নিচের একটা। তাহলে ডান সাইডে একটা আর বাঁ সাইডে একটা, দু সাইডে দুটো অ্যাড করলেই আমাদের গোল কমপ্লিট হয়ে যাবে, একটা ছয় ফুলের গোল হয়ে গেল। এবার কি এটার বাঁ দিকে এবং ডান দিকে টোটালটা করে যেতে হবে না? তাহলে দুটো অ্যাড হয়ে গেল। এবার আবার আমি বলেছিলাম সেকেন্ড লাইনে তিনটে অ্যাড হবে, তো ডান দিকে যেহেতু আমরা অ্যাড করে দিলাম এবার বাঁ দিকে আমরা আবার অ্যাড করবো, বাঁ দিকে সেমভাবে তিনটে কমন নিয়ে এবং আর একটা যেটা এটা একটা থাকবে, তো এইভাবে কমন নিয়ে আমরা এই গোলটাও করে যাব। তো যখনই আমরা একটা ছয় ফুলের গোল করে দেব তখন আমরা বাঁ দিকে এবং ডান দিকে বুঝতেই পেরে যাবো কীভাবে গোল করে এগিয়ে যেতে হবে, কারণ আমরা তো ছয় ফুলের অনেক অনেক ব্যাগ বানিয়েছি। তো যখন আমরা টোটাল ব্যাগটা জয়েন্ট করব তখন মানে খুবই সুন্দর একটা স্ট্রাকচার আসবে ব্যাগটার, একটু অন্যরকম দেখতে, তোমরা প্রথমে অবশ্যই দেখে নিয়েছ। তো এইভাবে সেকেন্ড লাইনটা আমাদের জয়েন্ট হয়ে গেল। যখনই সেকেন্ড লাইনটা জয়েন্ট হয়ে যাবে থার্ড লাইনটা যেহেতু আমাদের দুটো ফুল হবে সেহেতু আমাদের মাঝে দুটো হবে, মাঝে দুটো আমরা জয়েন্ট করব। তো প্রথম লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন, থার্ড লাইনটাকে আমরা ঘুরিয়ে দেব এবং সেকেন্ড লাইনটাকে আমরা আর তিনটে ফুল অ্যাড করে জয়েন্ট করে নেব। তো আগে সেকেন্ড লাইনটা তিনটে ফুল অ্যাড করে জয়েন্ট করে নিই। যখন আমরা তিনটে লাইন জয়েন্ট করব প্রত্যেকটারই ছয়ের ফুল দিয়ে অ্যাড হবে, মানে প্রত্যেকটার। তো যে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রথম যে লাইনটা আমি করেছিলাম মনে আছে, দুয়ের ফার্স্ট নাম্বার লাইনটার দুটো যখন অ্যাড করেছিলাম, যেইভাবে অ্যাড করেছিলাম একটা করে ছেড়ে দিয়ে তারপরে দুটো করে পুঁতি কমন নিয়ে সেইভাবে আমাদের হবে। তো সেইভাবে যে যখনই আমরা গোলটাকে করব একটা ছয়ের ফুল রেডি হয়ে যাবে। তো যখনই একটা ছয়ের ফুল রেডি হয়ে যাবে তখনই আমাদের বাকি যে তিনটে ছয়ের ফুল থাকবে সেটা আমরা করে ফেলতে পারবো, মানে সেটা করতে আমাদের অসুবিধা হবে না। তো এটা আমরা সেকেন্ড লাইনটাকে গোল করে আগে রাউন্ড করে যখনই জয়েন্ট করে নেব তখনই থার্ড লাইনটা আমাদের জয়েন্ট করতে খুবই সুবিধা হবে। এটা তোমরা প্রথম যে লাইনটা আমি প্রথম শুরু করেছিলাম
সেই সেম প্রসেসে আমি জয়েন্ট করে দিচ্ছি। আর এটা একদম হোয়াইটটা আমি মেনলি ঘিয়ে কালারের পুঁতিটা নিই, যে মুক্ত পুঁতিটা নিই, কিন্তু এটা একদম হোয়াইট কালারের পুঁতিটা নিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও ফ্রেন্ডদের সঙ্গে, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের অনেক 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 ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর আমি এখন বেশি ভিডিও দিতে পারি না, পড়ার চাপটা একটু বেড়েছে, কিন্তু আমি তাও চেষ্টা করি তোমাদের সঙ্গে ভিডিওগুলোকে শেয়ার করার জন্য। তো দেখেছো মোট আমি এটাকে জয়েন্ট করে দিয়েছি, যখনই আমি জয়েন্ট করে দিয়েছি এবার আমি নিচটাকে এই সেকেন্ড লাইনের সঙ্গে অ্যাড করব। তো নিচটাকে অ্যাড করার জন্য আমি এটাকে যখনই ঘুরিয়ে দেব নিচের যে ফুলটাকে, তখন আগে আমি মাঝের ফুলটাকে অ্যাড করে নেব, তাহলে আমাদের অ্যাড করতে সুবিধা হবে। এতক্ষণ আমি ওপর দিক থেকে তিনটে করে কমন নিয়ে একটা করে করছিলাম না, কিন্তু এটা নিচের দিকে তিনটে কমন যাবে, কারণ এটার ডিজাইনটা এরকম, মানে এটা ঘুরে গেছে। এটা থার্ড লাইনটার সঙ্গে সেকেন্ড লাইনটা অ্যাড হচ্ছে, আর থার্ড লাইনটা একটা লাইন নয়, এটা হাফ লাইন, মানে থার্ডটাকে আমরা ঘুরিয়ে দিয়ে ডবল লাইন করেছি। এবার আমরা এটাকে জিগজ্যাগ করে জয়েন্ট করে নেব, মানে উল এম এম আকারে, এখানে একটা এম এর বাহু, এখানে একটা এম এর বাহু, তো এইভাবে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে একটা এম হয়ে যাবে। তো আগে এম এর মতন করে আমরা জয়েন্ট করে নিলাম। এবার আমরা দুটোর কর্নার অ্যাড করব। এই কর্নার অ্যাড করার সময় আমরা দেখতে পাবো যে কর্নারে একটা মাত্র জায়গায় ছয়ের ফুলের জায়গায় সাতের ফুল হবে, যেহেতু আমাদের কর্নারটা একটু আলাদা স্টাইলে হচ্ছে। তো এবার দেখো যে মাঝের একটা তোমাদের কোল জায়গা তৈরি হয়ে যাবে বল টাইপের, সেই মাঝের ফুলটাকে নেব, আর দুপাশে দুটো করে ফুল অলরেডি থাকে সেই ফুলটাকে নিয়ে আর একটা ফুল আমরা অ্যাড করে দেব, সরি ফুল বলছি কেন, পুঁতি অ্যাড করে দেব, তাহলে আমাদের একটা ছয়ের ফুল হয়ে যাবে। এইভাবে আমরা টোটাল লাইনটাকে যখন করতে থাকবো না, তখন একদম পেছনের গিয়ে একটা সাতের ফুল হবে। তো আস্তে আস্তে এই টোটালটাকে করে যাব, একটা একটা করে পুঁতি অ্যাড করলে তো আমাদের হয়ে যাবে, এখানে তো আমাদের মানে কোনো অসুবিধা নেই। মানে এখন যখন দেখছি বুঝতে পারছো যে মনে হচ্ছে যে কোনটার সঙ্গে কোনটা অ্যাড করলাম বোঝাই যাচ্ছে না। তো এই যে আমি টিউটোরিয়ালগুলো দিচ্ছি, এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে আবার বলছি একটু শেয়ার করে দিও, তাহলে হয়তো যারা করতে চায় বাট ভাবে যে খুব কঠিন লাগবে তারা অ্যাটলিস্ট যদি একটু মন দিয়ে দেখে তাহলে তাদের আর কঠিন লাগবে না, এইটুকু অ্যাসিওরিটি আমি দিতে পারি। আর তারপরে যদি কারো প্রবলেম হয় তাহলে তো আমার নাম্বার দেয়া থাকলো বা ধরো মেল আইডি দেওয়া আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো কোনো রকম অসুবিধা হলে। আর যেহেতু এই ব্যাগটা একটু আলাদা রকম স্টাইল হবে, সেহেতু দু কর্নারে দুটো জায়গায় শুধু একটা করে সাতের ফুল হবে। আমি আবার বলছি পুরো ব্যাগটা ছয়ের ফুল দিয়ে অ্যাড হবে, শুধু একটা সাতের ফুল হবে, এই যে রায়নটা ওইখানে ওইখানে একটা শুধু সাতের ফুল হবে। তো আমাদের জয়েন্ট হয়ে গেল দু সাইডেই। এবার আমরা একদম উপরের লাইনের জন্য কাজ করব। একদম উপরের লাইনের জন্য আমরা চারটেকে অ্যাড করে নেব, তিনটে জায়গায় অ্যাড করলে চারটে পুঁতি অ্যাড হয়ে যাবে। এবার আমরা পেছন পাশটাকে ঘুরিয়ে দিয়ে মিডিলটাকে অ্যাড করে নেব। মিডিলটা অ্যাড করতে আমাদের কোনো অসুবিধা হবে না, এইভাবে দু সাইডটাই আমরা অ্যাড করে নেব, ডান দিকে এবং বাঁ দিকে। যখন আমরা অ্যাড করে নেব তখনই আমাদের দু সাইডের দুটো ফুলকে যখন ঘুরিয়ে দেব তখন আমাদের ওই পাশে যে আমরা দুটো অ্যাড করেছিলাম সেখানে জায়গা হয়ে যাবে, মানে দুটোকে একসঙ্গে অ্যাড করার জন্য। তো
এই যে প্রায় আমাদের ব্যাগটা কমপ্লিট হয়ে গেল, তো তোমাদের যারা দেখছো, মানে এটা যারা করার জন্য দেখছো, তারা তো বুঝতেই পারছো যে এটা মানে অত্যন্ত একটা সোজা একটা ব্যাগ, মানে এর থেকে সোজা ব্যাগ খুবই কম হয়, হয় না বললে ভুল, কিন্তু এর থেকে সোজা ব্যাগ খুবই কম হয়। তো তোমরাও করে নিও, মানে তোমাদের যদি ইচ্ছে হয় করা, তাহলে তোমরা ডেফিনেটলি করতে পারো, কারণ খুবই সোজা লাগবে। এবার আমরা এটাকে যখনই ঘুরিয়ে দেব, এটা কিন্তু কন্টিনিউয়াসলি ছয়ের ফুল হয়ে চলে যাবে, মানে একটু যদি চোখ কান খোলা রেখে করো, এটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা যেহেতু টোটালটা ছয়ের ফুল করে করে আমরা অ্যাড করছি, সেহেতু এটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এই ব্যাগটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, 20-22 মিনিটের মধ্যে টোটাল ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, একটা ফুল ব্যাগের ভিডিও। এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো এই কর্নারটা আমি জাস্ট একটু দেখালাম, কিন্তু দেখানোর অতটাও কিছু নেই। এখানেও যখন তোমরা দেখবে যে দু সাইড থেকে দুটো দুটো পুঁতি আর একটা পুঁতি করে, একটা একটা করে পুঁতি আমরা অ্যাড করলে কমপ্লিট হয়ে যাবে পুরো ব্যাগটা, মানে পুরো লাইনটা, পুরো ব্যাগটা তো আর কমপ্লিট হবে না একটা একটা করে পুঁতি অ্যাড করলে। তো যখন আমরা এইভাবে করে গেলাম, আর যখন দেখবো যে কমপ্লিট হয়ে গেছে, আর এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, এই ব্যাগটা মিডিয়াম সাইজের ব্যাগ, একদম পার্স সাইজেরও না আর একদম ছোট বড়ও না। এটা আমি দুটো হ্যান্ডেল অ্যাড করব, কিন্তু এটা একটা হ্যান্ডেল আমি জাস্ট বানানো হয়েছে দেখে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর ভেতরে অনেক জায়গা আছে, এনার স্পেস আছে, একটা জলের বোতল আর একটা ছোটো পার্স, তো একদম অ্যাড হয়ে ফোন অ্যাড হয়ে যাবে। তো কেমন লাগলো আমাকে জানিও, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।